সাফা কবি, বাবার নাম শাহরিয়ার কবি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অর্পিতা শাহরিয়ার কবির মুমু। তবে তার নামের সাথে অভিনেত্রী সাফা কবিরের নামের মিল থাকায় সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন, যে খবরটি সঠিক নয়। শাহরিয়ার কবিরের মেয়ের পুরো নাম অর্পিতা শাহরিয়ার কবির মুমু। তার মৃত্যুর পর কবির নামের মিল থাকার কারণেই উদ্দেশ্যপূর্ণ এবং ভুল তথ্য ছড়ানো শুরু হয়। এরপর এতে কিছু গণমাধ্যমের শিরোনামের কারণে বিষয়টি নিয়ে আরো বিভ্রান্তি ছড়াতে থাকে। তবে ঘটনার শুরু আরো আগে, প্রায় 4 বছর আগে মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী নামের এক বক্তা তারও কিছুদিন আগে ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় অনলাইনে ঘুরে বেড়ানো একটা ট্রল থেকে অনুপ্রাণিত হয়ে বলেছিলেন, শাহরিয়ার কবির আর খুশি কবিরের ছেলে জন কবির এবং মেয়ে সাফা কবির, অথচ বাস্তবে এই চারজনের কারোরই একে অপরের সাথে কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক নেই। সাফা কবির, বাবার নাম শাহরিয়ার কবির, মার নাম খুশি কবির, ছেলের নাম জন কবির। এ নিয়ে তখন জন কবির তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন, তার পিতা শাহরিয়ার কবির আর মা খুশি কবির নন, বরং তার পিতার আসল নাম হলো আলমগীর এবং মায়ের নাম লায়লা। এর আগেও জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সাফা কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় বিভিন্ন মাধ্যমে। মূলত কবির নামের মিল থাকায় এমন বিভ্রান্তি ছড়ায় সবখানে। অবশ্য এ নিয়ে তখন সরব হয়েছিলেন অভিনেত্রী নিজেই। তখন সাফা কবির এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বাবা শাহরিয়ার কবির নন, তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ এবং তার মায়ের নাম জাসমিন কবির।